প্রিয় শিক্ষার্থীবৃন্দ শহীদ স্মৃতি সরকারি কলেজ ময়মন ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিশেষভাবে আমন্ত্রণ জানাই বাংলা ছোট গল্পের অন্যতম রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচিত গল্প বিলাসী উপভোগ করার জন্যে বিলাসী গল্পের মধ্যে প্রেমের শক্তির ব্যাপারটি দেখানো হয়েছে পাশাপাশি সমকালীন সমাজের যে বৈষম্য শ্রেণী বিভেদ এবং মানুষে মানুষে যে দ্বন্দ্ব ছিল স্বার্থের কারণে মানুষ দেখা গেছে অববাদ দিতে মানুষের উপর নির্যাতন করতে এহেন আচরণ করতে একটু দ্বিধা করতো না সেই বিষয়টি শরৎচন্দ্র অত্যন্ত দরদ দিয়ে দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন ছোটো গল্পের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখানে একেবারেই চুলচেরা বিশ্লেষণে কতটা আছে সেটা আলোচনা সাপেক্ষ হলেও আমরা গল্পের যে স্বাদ গল্পের যে কাঠামোবদ্ধতা অথবা গল্পের মধ্যে পাঠককে নিবিষ্ট করার একাত্ম করার যে শক্তি সেটা শরৎচন্দ্রের ছিল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এর আগের ক্লাসগুলোতে শরৎচন্দ্র শরৎচন্দ্রের ব্যক্তি মানুষ তার ব্যক্তি জীবন কবি সাহিত্য মানুষ এবং শরৎচন্দ্রের প্রবণতাগুলো নিয়ে আলোচনা করে আমরা পাঠানু পাঠানুশীলন শুরু করেছিলাম আজকে পাঠানুশীলনের দ্বিতীয় ক্লাস এবং এই দ্বিতীয় অধিবেশনে তোমাদের সবাইকে আবারও আমি আমন্ত্রণ জানিয়ে আমাদের পাঠে চলে যাচ্ছি আমরা যদি আজকের ক্লাসটি একটু সংক্ষেপে লক্ষ্য করার চেষ্টা করি যে কি কি বিষয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বা তোমরা কি কি বিষয়ে জানতে পারছো সেটা যদি আমরা দেখি তাহলে আমরা গতদিনের যে ক্লাসটি যেখানে ছিল সেখান থেকে আমরা সামনের দিকে এগোবো গতদিন আমরা থেমেছিলাম তখনকার যে শিক্ষা তখনকার যে গ্রামের যে অবকাঠামো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এসব বিষয় আসলে আলোচনাটি আমরা শেষ করেছিলাম এবং তারপরে আমরা বলেছিলাম যে মৃত্যুঞ্জয় থেকে আমাদের শুরু হবে এই কাহিনীর মূল কাহিনীতে মানে বিলাসী গল্পের মূল কাহিনীতে আমরা প্রবেশ করব আমরা জানি যে এখানে বিলাসীর যে চারিত্রিক বৈশিষ্ট্য বা বিলাসীর জীবনের যে করুণ পরিণতি সেটির বর্ণনা করা হয়েছে এবং বিলাসীর সাথে মৃত্যুঞ্জয়ের কথা এসেছে এবং মৃত্যুঞ্জয়ের সাথে আজকে আমাদের প্রথম পরিচয় হবে মৃত্যুঞ্জয়ের সাথে আমরা পরিচয় পাবো তারপর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখব এবং তার যে সরলতা তার যে উপকারী মানসিকতা তার যে সহ্য ক্ষমতা পরোপকারের যে মানসিকতা সেই বিষয়গুলো এখানে ফুটে উঠবে এবং তখনকার সময় শিক্ষার যে শ্রেণী কাটামো আজকে যেটাকে আমরা দশম শ্রেণী বলি সেটাকে তখন তারা বলতো ও ফার্স্ট ক্লাস নবম শ্রেণী যেটা সেটাকে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস বলা হতো অষ্টম শ্রেণীকে ফোর্থ ক্লাস বলা হতো সপ্তম শ্রেণীকে এই বিষয়গুলো আমরা দেখব এই তখনকার শ্রেণী কাঠামো মানে আমরা যেটা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখনকার যে ব্যবস্থা সেটা নয় উল্টোটা ছিল তখন প্রথম শ্রেণী বলতে ফার্স্ট ক্লাস বলতে সেই দশম শ্রেণীকে বোঝানো হতো এবং তারপরে সেকেন্ড ক্লাস ওইভাবে ক্রমানুসারে নিচের দিকে নেমে আসতো এবং আমরা মৃত্যুঞ্জয়কে দেখব যে সে থার্ড ক্লাসের ছাত্র এবং কবে যে থার্ড ক্লাসে ভর্তি ছিল সেটার কথা জানা নাই কবে সেকেন্ড ক্লাসে ছিল বা সেকেন্ড ক্লাসে কবে উন্নীত হবে সেটাও জানা নাই মানে আমরা এখানে একজন আদু ভাইয়ের সাথে পরিচিত হব আমরা যে আদু ভাইয়ের গল্পের কথা জানি সেই গল্পের আদু ভাইয়ের মতোই একটি চরিত্র হলো মৃত্যুঞ্জয় সে দিনের পর দিন পড়াশোনা করে যাচ্ছে একই শ্রেণীতে রয়েছে এবং মানুষের উপকার করে যাচ্ছে এ তার সহপাঠীরা যেরকম তার কাছ থেকে উপকৃত হচ্ছে সহপাঠীদের বাবারাও দেখা যায় নানান ছলছতায় তার কাছ থেকে নানান উপকার পেয়ে থাকে আমরা কাহিনীর ভিতরে প্রবেশ করলে বিষয়গুলো আরও স্পষ্টতা দেখব এরপরে আকস্মিক অসুস্থতা বেশ কিছুদিন যাবৎ মৃত্যুঞ্জয়ের কোনো খোঁজখবর নাই তার সহপাঠী বন্ধু নেড়া এবং আমরা দেখব এখানে নেড়া চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে কারণ নেরার মুখেই আমরা এই বর্ণনা শুনতে পাচ্ছি লেখক বা গল্পকার যে সর্বদর্শী দৃষ্টিকোণ থেকে যে বর্ণনাটি দিয়ে থাকেন সেটা এখানে তিনি দেননি আমরা দেখছি নেরার মুখের জবানিতে এখানে বর্ণনাটি হয়েছে এবং এই নেরার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সাথে এই বিলাসে এবং মৃত্যুঞ্জয়ের পরিচয়টি হয়েছে নেরার মধ্য দিয়ে লেখক যেন তার নিজের কথাটি বলছেন এবং আমরা শরৎচন্দ্রের আগের আলোচনাগুলোতে আমরা বলেছি তার যে শ্রীকান্ত উপন্যাস এখানে যে শ্রীকান্ত সে তার শরৎচন্দ্রের প্রতিচ্ছবি শ্রীকান্তের যেসব বৈশিষ্ট্য তার অনেকগুলো বৈশিষ্ট্যই আমরা দেখব এখানে নেরার মধ্যে আছে সে সাপ খেলা দেখতে পছন্দ করে সাপ খেলা শিখতে চায় মন্ত্র সিদ্ধ হতে চায় বিষয়গুলো আমরা আজকের ক্লাসে পাবো না পরের ক্লাসে হয়তো পাবো কিন্তু এই নেরার সাথে আমাদের আজকে পরিচয় হবে আমরা পরিচিত হব এই নাম গল্প মানে যার নামে এই গল্পটি সেই বিলাসী নাম চরিত্র সেই বিলাসীর সাথে এবং বিলাসীর যে সেবাপরায়ণতা তার যে সারল্য তার একাগ্রতা তার যে প্রেম তার যে প্রেমের নিষ্ঠা এই বিষয়গুলো এখানে প্রকাশিত হবে এবং তার সাহস দেখা যায় কুড়ি পঁচিশ বিঘার একটা পুরো বাড়িতে পড়ে আছে মৃতপ্রায় একজন মানুষ যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারত। সেখানে সে সেবা দিচ্ছে তার একাগ্রতা দেখিয়ে জমের সাথে লড়াই করে সেই মানুষটিকে বাঁচিয়ে তুলেছে বিলাসী এবং সেই মানুষটিকে বাঁচানোর পরে যখন নেহরা তাকে দেখতে গিয়েছে রাত্রেবেলা তখন তাকে এগিয়ে দেওয়ার কথা বলেছে এবং গুরুত্বপূর্ণ কিছু সংলাপ বা কিছু বর্ণনা আমরা এখানে উদ্ধৃত করেছি যেখানে এটা রয়েছে যে একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসবো প্রদীপের আলো প্রদীপ ধরে তাকে বলছে একা একা যেতে ভয় পাবে কি না সাবধানে যেও পা ফেলো এই যে কথা কথাবার্তা সেখানে তার যে মালো পাড়ার মেয়ে মালোর মেয়ে বুড়ো মালোর মেয়ে সাপুরের মেয়ে বিলাসীর যে অভিজ্ঞতার ব্যাপার তার যে সতর্কতার ব্যাপার সেটি যেমন প্রকাশিত হয়েছে তেমনি তার সাহসিকতার ব্যাপারটিও প্রশংসিত হয়েছে মানে প্রকাশিত হয়েছে আমরা দেখি এই যে তার সাহস সেটার বর্ণনা দিতে গিয়ে যে মরণাপন্ন মানুষকে সেবা দিচ্ছে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারত সেই মানুষটির প্রতি তার যে দরদ বা তার যে ভালোবাসা তার যে সেবা পরায়ণতা সেটা কতটা একাগ্র ছিল বা সেটা কতটা সাহসিকতা ছিল সেটি বুঝাতে শরৎচন্দ্র এখানে নেরার এক আত্মীয়ের বর্ণনা দিয়েছে এবং সেই আত্মীয়ের স্বামী পঁচিশ বছর একসাথে সংসার করেছে কিন্তু পাঁচ মিনিটও মৃত্যুর পরে তাকে নিয়ে একা থাকার সাহস সেই মহিলারা নাই যখন নেরা সেখানে উপস্থিত ছিল সেখান থেকে লোকজনকে খবর দিবে মৃত্যুর সৎকার মৃতের সৎকার করতে হবে এই জন্য প্রস্তুতির জন্য ঘর থেকে বের হয়েছে এক পা দিয়েছে তখনই সে চিৎকার করে বলেছে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না তার মধ্যে যে স্বামীর প্রতি তার যে একনিষ্ঠতা সেটা আগে বোঝা যায়নি বা একনিষ্ঠতার হীনতা কিন্তু যখন মারা গেছে তখন দেখা গেছে সেই মানুষটিকে সে জমের মতো ভয় পাচ্ছে কারণ এই মৃতের সাথে সে পাঁচ মিনিটও থাকতে পারে না কিন্তু বিলাসী যে মৃত্যুঞ্জয়ের সেবা দিয়েছে তুলনামূলকভাবে শরৎচন্দ্র এটাই বোঝাতে চেয়েছেন তার মধ্যে প্রেম ছিল তার মধ্যে প্রেমের যে শক্তি ছিল সেই শক্তির কারণেই সে কিন্তু এই মানুষটিকে নিয়ে এই পুরো বাড়িতে একা একা থাকতে পেরেছে যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারতো মৃত্যুর পরে তার কী হতো সেটার কথা সে ভাবেনি বা সেই সাহসটা তার ছিল আর অন্যদিকে মৃত্যুঞ্জয়ের যে খুরা নামের একটি চরিত্রের সাথে তার জ্ঞাতি খুঁড়া যার মৃত্যুঞ্জয়ের এই কুড়ি পঁচিশ বিঘা জমির সাথে মানে বাগান আমবাগান যে আমবাগানের প্রতি তার লোভ ছিল সে এটার অংশীদারিত্ব দাবি করত নানান ধরনের অপপ্রচার করতো মৃত্যুঞ্জয়ের ব্যাপারে সেই খুরা চরিত্রটির সাথে আমাদের এখানে পরিচয় হবে এবং সে কথিত অন্নপাপের অভিযোগে মানে বিলাসীর হাতে ভাত খেয়েছে এটা অন্নপাপ করেছে কায়স্থের সন্তান হয়ে মৃত্যুঞ্জয় এটা করতে পারে না এই ধরনের নানা অভিযোগ করে দেখা গেছে বিলাসীর উপরে সে মারধর করেছে নির্যাতন করেছে তার চুল ধরে চুলের মুঠি ধরে এখান থেকে বের করে নিয়ে যেতে চেয়েছে যখন সে নিয়ে গেছে মানে তার উপর অভিযোগ করছে নানান কথা বলছে বিলাসী কিন্তু সাহসের সাথে তার আত্মপরিচয় বা তার মৃত্যুঞ্জয়ের সাথে তার যে সম্পর্কটি কি যে অভিযোগে অভিযুক্ত করছে সেটার জবাব সে দিয়েছে বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো মানে যখন তার উপর নির্যাতন করছে অন্নপাপের অভিযোগে মৃত্যুঞ্জয়কে অভিযুক্ত করছে গালিগালাজ করছে শ্রাব্য অস্রাব্য ভাষায় তখন সে সাহসের সাথে বলেছে তার বাবা মালো ও বড়ো মালো তার মৃত্যুঞ্জয়ের সাথে তার বিয়ে দিয়েছে এরপরে আমরা দেখি তার কথাতে আরও চটে গিয়ে দশ জন মানুষ নিয়ে খোড়া যখন মৃত্যুঞ্জয়ের খোড়া তার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে তখন রুটি তৈরি করছিল আমরা সন্ধ্যাবেলায় তখন সে বলছে ওই মানুষদেরকে যারা মারছিল তাকে যে বাবুরা আমার একটিবার আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না এই যে মৃত্যুঞ্জয়ের প্রতি তার যে দরদ সেবাব্রত অথবা মৃত্যুঞ্জয়কে নিয়ে যেতে তার যে চিন্তা সেই চিন্তাটি এখানে তাকে মারছে এটার কথা সে বলছে না সে বলছে এই যে রোগা মানুষটি একা একাই পুরো বাড়িতে পড়ে আছে কিছুই খেতে পাবে না আর আমরা দেখি যে মৃত্যুঞ্জয়ের খোড়া যখন ওই বাড়িতে গিয়ে বেলাশির উপর মারছে ততদিনে মৃত্যুঞ্জয় খানিকটা সুস্থ হয়ে উঠেছে সে বাইরে থেকে সিট কিনে টাটকে দিয়েছিল না হলে

তাদের সাথে লড়াই করতো সেই জন্যে সিটকিনি আটকে দিয়েছে যদিও ভিতর থেকে গালিগালাজ করেছে মৃত্যুঞ্জয় কিন্তু সেই গালিগালাজের কোনো গায়েই মাখেনি সেই মানুষেরা তা বিলাসীকে নির্যাতন করেছে তাকে ধরে বাইরে নিয়ে গেছে আমরা এখানে এই যে অন্য পাপের প্রসঙ্গটি এই প্রসঙ্গে আমরা দেখব শরৎচন্দ্র এখানে একটি প্রসঙ্গ টেনেছেন গ্রামে যারা সম্পন্ন বা ধনাঢ্য ব্যক্তি তাদের যে পাপ তাদের যে অপরাধ সেটা গ্রামের মানুষেরা বা সমাজের মানুষেরা দেখা যায় নানানভাবে সহ্য করে যায় অথবা দেখা যায় একটু খালি উপহার উপদৌকন দিলে সবাই মুখ চুপ মেরে যায় বড় ধরনের খানাপিনার আয়োজন করলে দেখা যায় তাদের অপরাধের কথা মানুষ আর বলে না কিন্তু দরিদ্র মানুষ যারা অথবা যারা সমাজের এই মানে নেতিবাচক দিকটিকে সমর্থন করে না তারা নিজেদের মতো করে থাকতে চায় সংস্কার মুক্ত হয়ে থাকতে চায় তাদের ব্যাপারে নানান অপপ্রচার চালায় সেটাই আমরা দেখতে পাই এখানে স্বর্গীয় মুখোপাধ্যায়ের বিধবা পুত্রবধূ যে কাশিতে গিয়ে নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে সেই মানুষটি এসে যখন বড় ধরনের খাবারের আয়োজন করে উপহার উপনৌকন হিসাবে কাঁসার গ্যালাস দিয়ে দিয়েছে গ্লাস দিয়েছে তখন দেখা যায় যে সেই মানুষেরাই ধন্য করছে এরকমের আয়োজন আর কেন হয় না আমরা দেখি এখানে তখনকার ভারতীয় সমাজের যে সংস্কার সেটার বিপরীতে ইংরেজদেরকে কোষে গালিগালাজ করাটাই যেন সমাজ রক্ষা বা জাত রক্ষা ধর্ম রক্ষার একটি দায়িত্ব হিসেবে বেছে নিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব একেবারে মৃত্যুঞ্জয়ের পরিচয় থেকে সেই সমাজ রক্ষার যে প্রচেষ্টা ইংরেজদের গালিগালাজ করা বা জাতপাত রক্ষার যে চেষ্টা সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে এবং যে অপরিচিত শব্দ বা কিছু প্রসঙ্গ রয়েছে এখানে সেই বিষয়গুলো আমি দেখো ডান দিকে শব্দার্থ টিকাতে যে তোমাদের রয়েছে সবটা আমরা এখানে দেয়নি কিছু বিষয় এই যে শ্রেণীর যে পরিচয়গুলো বা প্রত্নতাত্ত্বিক একটি ব্যাপার রয়েছে শব্দ মানে প্রাচীন ইতিহাসের বিষয়গুলো খুঁজে বের করার যে পুরাতত্ত্ববিদ প্রাচীন জিনিসগুলো নিয়ে যারা কাজ করেন গুলি খায় গাঁজা খায় আফিম খায় যে আফিমের বড়িকে শুকিয়ে গুলির মতো বানানো হয় সেটা গুলি বলা হতো আর কিছু শব্দ শরৎচন্দ্র ব্যবহার করেছেন ব্যঙ্গ বা বিদ্রুপাত্মক মৃত্যুঞ্জয় এমনই সুনাম সুনাম বলতে এখানে আহ দুর্নামের কথা বলা হয়েছে আবার মালো মানে হলো উঝা সাপুরে আমরা সাধারণত মালো বলতে মাছ ধরে যারা সনাতন ধর্মীয়দের মধ্যে তাদের বলা হতো মেছো বা মালো বলা হতো যমরাজ ধর্মরাজের মৃত্যুদূতের কথা আবার হিন্দু ধর্ম মতে বা সনাতন ধর্ম মতে চারটি যুগের কথা বলা হয়েছে সত্য ধর্ম যখন ন্যায় প্রতিষ্ঠিত ছিল তারপরে দাপর যুগ এসেছে সত্য যুগে পরে দাপর যুগ দাপট যুগের ত্রাতা যুগ উদ্ধার করেছে এবং কলিযুগ যখন অন্যায় অত্যাচার অবিচারে চারদিক আচ্ছন্ন হয়ে যাবে শরৎচন্দ্রের মতে এই সময়টি হলো কলিযুগ অকাল কুষ্পান্না হল অসময়ের কুমড়ো মানে কোনো কাজেরই না নারায়ণের চক্ষু বলতে এখানে মহাভারতের যে কুরুক্ষেত্রের যে যুদ্ধের কথা সেই সময় নিরস্রিস মানে কৃষ্ণের প্রতি কেউ ছিল না দেবতারা নারায়ণও দেখা যায় যে সশস্ত্র অবস্থায় যারা সকল রাজারা ভারতবর্ষের সকল রাজারা যেমন কৃষ্ণের উপর আক্রমণ করেছে সেই যে নারায়ণের চক্ষু লজ্জা বা নারায়ণ যে চুপ করে থেকেছে সেই প্রসঙ্গটি এখানে এনেছেন সর্বভারতীয় রাজারা কুরুক্ষেত্রের যুদ্ধে এক পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণ ছিলেন নিরস্ত্র রথ রথসারথী সেখানে নারায়ণের নিরপেক্ষ আচরণ ছিল কাপুর সুলভ এখানে যখন বিলাসীর উপর অত্যাচার হচ্ছে তখন কোনো প্রতিবাদ করতে পারছে না নেরাও চুপ করে থাকছে সেই প্রসঙ্গটিকে এখানে নারায়ণের চক্ষু লজ্জার সাথে মানে বর্ণনা করেছে উপমা দিয়েছেন কাশী সনাতন ধর্মীয়দের তীর্থস্থান বারোয়ারি মানে বারোয়ারি পূজা মানে সর্বজনীন যে পূজা সুদক্ষিণা বলতে পুরোহিতের সম্মানী আমরা এন্ট্রান্স বলতে প্রবেশিকা যেটা এখন এসএসসি পরীক্ষা আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব এবং আমরা দেখব যে এই অংশে শরৎচন্দ্র কিভাবে মৃত্যুঞ্জয় এবং বিলাসী চরিত্রের বিভিন্ন দিক ফুটিয়ে তুলেছেন কাহিনিটিকে আমাদের আকর্ষণীয় করার জন্য আমাদের কাছে তিনি কী কী কৌশল অবলম্বন করেছেন এবং কতটা দরদ দিয়ে এই গল্পটি তিনি ফেঁদেছেন আমরা দেখি যে আমরা তখন যদি গল্পের ভিতরে প্রবেশ করি তাহলে গল্পের মধ্যে শরৎচন্দ্র কীভাবে বলেছেন আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মধ্যেই স্কুলের পথে দেখা Gracias. কে বলছে নেরা বলছে আমরা ওই যে আগে যে পাকা চার ক্রুশ পথ হাঁটিয়ে পাঠশালায় যাইতে হইতে তারপরে আমরা যে সাধু ভাষায় রচিত যে গল্প সেই গল্পের মধ্যে এখানে দেখছি যে তাদের গ্রামে নেরা তার গ্রামের এক ছেলের কথা বলছে তাহার নাম ছিল মৃত্যুঞ্জয় যে মৃত্যুকে জয় করেছে যদিও আমরা গল্পের শেষে দেখব সে সত্যি সত্যি বাবা মায়ের দেয়ার নামটি সার্থক করতে পারেনি কিন্তু আমরা এখন তার নামটি মৃত্যুঞ্জয় সেটা জেনে নিলাম আমাদের চেয়ে বয়সে অনেক বড় কারণ এই যে বছরের পর বছর সে ফেল দিয়ে যাচ্ছে উত্তীর্ণ হতে পারছে না থার্ড ক্লাসে পড়িত থার্ড ক্লাস মানে অষ্টম শ্রেণী কবে যে সে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কে হয়ে জানিতাম না সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয় আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখে আসিয়াছি মানে নেরা তার সাথে পরিচয় হওয়ার পর থেকেই জেনেছে যে সে থার্ড ক্লাসে পড়ে কবে সে থার্ড ক্লাসে প্রথম ভর্তি হয়েছিল এবং ফোর্থ ক্লাসে উত্তীর্ণ হয়েছিল কিনা বা সেকেন্ড ক্লাসে উত্তীর্ণ হয়েছিল কিনা সেটা তার পক্ষে আর জানা সম্ভব হয় না এটা পুরাতত প্রাচীন বিষয় মানে অনেক কাল আগের পুরনো বিষয় যে গবেষণা করেন যারা তাদের বিষয় কিছুটা ব্যঙ্গাত্মক ভাবে ব্যাপারটি বলেছেন তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই সে ফোর্থ ক্লাস মানে এই যে পড়ার ইতিহাস মানে সপ্তম শ্রেণীতে কবে পড়েছে সেটা আমি জানি না অথবা সেকেন্ড ক্লাসে উঠেছে সেই খবরও নেরার কাছে নাই মৃত্যুঞ্জয়ের বাপমা ভাই বোন কেহই ছিল না ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান তাহলে মৃত্যুঞ্জয়ের মানে সম্পদ বলতে বা তার যে আত্মীয় স্বজন পরিজন কেউ ছিল না বাবা মা ছিল না শুধু আম ওই আমবাগান ছিল একটা বড় আমবাগান তার মধ্যে একটা প্রখণ্ড পুরু বাড়ি তার মধ্যে ছিল এক আর ছিল এক জ্ঞাতিখোড়া জ্ঞাতিখোড়া মানে বংশীয় সম্পর্কীয় চাচা সম্পর্কীয় খুরা চাচাকে বলা হতো খুরার কাজ ছিল ভাইপুর নানাবিধ দুর্নাম রটনা করা সে গাঁজা খায় সে গুলি খায় এমনই আরও কত কি মানে খুরার কাজটাই ছিল তার নামে অপপ্রচার চালানো মৃত্যুঞ্জয়ের নামে কারণ তার লক্ষ্য ছিল মৃত্যুঞ্জয়ের জমি জমার প্রতি এবং সেই যে আমবাগানটি যদি সে দখল করতে পারে তাহলে তার কবি লাভ হয় এই জন্যে সে বলে বেড়াতো যে ওই অর্ধেকটা তার নিজের অংশ তার আরেকটা কাজ হলো বলে বেড়ানো ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ নালিশ করিয়ে দখল করার অপেক্ষা মাত্র এই বাগানের অর্ধেকটা সে পাবে এবং নালিশ করে সেই অর্ধেকটা শুধু পাবে এই সময়ের অপেক্ষা অবশ্য দখল একদিন আদালতে নালিশ নয় উপরের আদালতের হুকুমে কিন্তু সে কথা পরে হইবে বলছে এই যে তার লক্ষ্য ছিল আম বাগান দখল করা সেটা একদিন সে পেয়েছিল সেটা জেলা আদালত মানে যে কোর্ট কাচারির মাধ্যমে যে জাগতিক যে আইন আদালত সেটার মাধ্যমে নয় সেটা স্রষ্টার আদালতে বিধাতার আদালতে একবার পেয়েছিল সেটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করেননি সে কথা পরে হইবে বলছেন গল্পের কথক মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত তার লোকজন নাই একা থাকতো সেই পুরো বাড়িতে আমের দিনে ওই আম জমা দিয়েই তার সারা বছরের খাওয়া পড়ার ব্যবস্থা হইতো আমের মৌসুমে তুমি দেখবে রাজশাহীতে চাঁপাইনওয়গঞ্জে বা ওরকম উত্তরাঞ্চলে যেখানে ফসল আম মানে তাদের প্রধান ফসলটি হলো আমবাগান বাধা দিয়ে টাকা পয়সা পায় আম বাগান বিক্রি করে টাকা পয়সা পেয়ে থাকে তো সেই আমবাগানটা বন্ধক দিয়ে জমা দিয়ে দেখা যায় সারা বছরে পড়া চলতো এবং ভালো করেই চলতো সে খুব যে কষ্টে সৃষ্টি ছিল তা নয় সেদিন যেদিন দেখা হইয়াছে যাচ্ছে সেদিনই দেখেছি ছিঁড়াখোঁড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের একধার দিয়া নীরবে চলিয়াছে বগলের পাশে ওরকম ছিড়াখোড়া কাপড় পরা ছিড়াঘোড়া বইগুলো হাতে নিয়ে রাস্তার পাশ দিয়ে খুব মানে নীরবে এবং খুব নিরীহ প্রকৃতির হাঁটার মধ্য দিয়ে সামনের দিকে যাচ্ছে এবং দেখা গেছে তাহাকে কখনও কারো সহিত যাচি আলাপ করিতে দেখি নাই বরঞ্চ উপজাচক হইয়া কথা কহিতাম আমরাই সে অন্য কারোর সাথে গিয়ে যেচে কথা বলার যে বৈশিষ্ট্যটি সেটি তার মধ্যে ছিল না আবার দেখা গেছে নিজেরাই মানে নেরা এবং তার মতো যে সহপাঠী যারা ছিল তারা গিয়ে উপজাচক হয়ে মানে সেধে সেধে গিয়ে নেরার সাথে ইয়ার সাথে মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলতো তার প্রধান কারণ এই যে কেন কথা বলতো ওখানে কথা বললে কিছু পাওয়া যাবে কারণ দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না আর ছিল আর শুধু ছেলেরাই নয় বা দোকানের খাবার কিনে খেতে বন্ধুদেরকে খাবার খাওয়ানোর যে ব্যাপার দোকান থেকে কিনে সেটার তার জুড়ি ছিল না মানে দ্বিতীয় আর কেউ তার সাথে এটা করতো না ওই গ্রামের সবাই ছলছতায় তার কাছ থেকে টাকা হাতিয়ে নিত খাবার হাতিয়ে নিত আর শুধু ছেলেরাই নয় ছেলেরা যে করতো সহপাঠীরা করতো তা নয় কত ছেলের ভাব কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিত তাহা বলিতে পারি না তাহলে দেখো বাবারাও তার ছেলেদেরকে শিখিয়ে দিত যে তার বেতন পারছে না টাকাটা যদি মৃত্যুঞ্জয়ের কাছ থেকে এইভাবে গলানো যায় না যায় আবার বই কিনতে পারছে না বই চুরি গেছে হারিয়ে গেছে এসব বলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিত কিন্তু ঋণ শিকার কথা তো দূরের কথা ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে কথাও কোনো বা ভদ্র সমাজে কবল করিতে চাহিত না গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম এখানে সুনাম অর্থে দুর্নামকে বোঝানো হয়েছে এই যে বছরের পর বছর ফেল করে যাচ্ছে তার সাথে কেউ মেশে কিন্তু স্বার্থের সময় ঠিকই মেশে আমরা নগর বাহিরের ডুম্বি তু হেরি করিয়া চর্যাপদের সেই যে পঙ্ক্তি সেটার মধ্যে দ্বিতীয় পঙ্ক্তিতে আছে একবারে বাংলা ভাষার প্রথম কবিতা দ্বিতীয় পঙ্ক্তিতে ছুঁই ছুঁই যাসি বাম নগরের বাইরে মানে দশ নম্বর পদে চর্যাপদে এই কবিতাটি বর্ণনা করেছেন কবি বলছেন যে নগরের বাইরে কুড়েঘর যেখানে ব্রাহ্মণ যায় না মানে এমনিতে দূরে থাকে অস্পৃশ্য নিচু শ্রেণীর যারা মদ বিক্রি করে মদ উৎপাদন করে নিচু শ্রেণীর অস্পৃশ্য মানুষেরা নগরের বাইরে থাকে নগরে জায়গা পায় না কিন্তু নেড়ে ব্রাহ্মণ স্বার্থের জন্য ঠিকই তার কাছে যায় তারই প্রতিধ্বনি যেন আমরা এখানে বা প্রতিফলিত হচ্ছে সেই ভাবনাটি যে স্বার্থের জন্যে মৃত্যুঞ্জয়ের কাছে গিয়েছে ঠিকই কিন্তু মৃত্যুঞ্জয়ের সাথে তার দেখা তার ছেলেরা কথা বলছে এটাই ভদ্র সমাজে স্বীকার করতো না আমরা এই যে মৃত্যুঞ্জয়ের এরকমের উপকারী মনোভাব এবং তার যে সাধারণ জীবনযাপন তার যে বহিমিয়ান চলাফেরা সেটার পাশাপাশি আমরা দেখতে পাই অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই এই যে তার চারিত্রিক বৈশিষ্ট্যটি বলে নেরা বলছে অনেক দিন তার সাথে দেখা হয় না একদিন শোনা গেল সে মরো মরো মানে একেবারে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে অসুস্থ হয়েছে আর একদিন শোনা গেল মালোপাড়ার এক বুড়া মালো তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে যাত্রা ফিরিয়া ফিরাইয়া আনিয়াছে মানে এই কথাগুলো প্রচার হচ্ছে যে মৃত্যুঞ্জয় অসুস্থ অনেক দিন যাবত একেবারে মরমর অবস্থা আবার পরে শোনা গেল যে তার মালোপাড়ার এক মালো মানে সাপুরে তার মেয়ে বিলাসী সেবা দিয়ে শুশ্রূষা দিয়ে তাকে সুস্থ করে তুলেছে জবের সাথে লড়াই করে বাঁচিয়ে তুলেছে অনেক দিন তাহার মিষ্টান্নের সদ্ময় করিয়াছি মানে ওই যে নানানভাবে তার সাথে মিশে খাবার দাবার খাওয়া টিফিনের জন্য তার সাথে সম্পর্ক রাখা এই বিষয়গুলো নেরা করেছে বলে কৃতজ্ঞতা বসত ওই মনটা কেমন করিতে লাগিল একদিন সন্ধ্যায় অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম দেখো লুকিয়ে লুকিয়ে যাচ্ছে মানে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাচ্ছে কেউ যদি দেখে তাহলে তারও বদনাম হবে এই জন্যে সে লুকিয়ে লুকিয়ে রাতের বেলা মানে সন্ধ্যাবেলা যাচ্ছে তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালাই নাই মানে কোনো যে প্রাচীর থাকে সেটা নয় বাউন্ডারি ওয়াল নাই স্বচ্ছন্দে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে তাহার ঠিক সমুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে দেখো এখানে বেশ কিছু ইঙ্গিতবাহী শব্দ ব্যবহার করেছে ছোট গল্পের এটি বৈশিষ্ট্য ধবধবে পরিষ্কার কেন বলছেন বিছানাটি এখানে সেবাব্রতী যে বিলাসীর স্পর্শ রয়েছে সে অসুস্থ মৃত্যুঞ্জয়কে খুব সেবা করছে সেটির নমুনা বোঝানোর জন্যে বলেছেন আবার তার যে মরমর অবস্থা সেটা বোঝাতে গিয়ে তাহার কঙ্কালসার দেহের প্রতি যে বিছানা মৃত্যুঞ্জয় শুয়ে আছে তার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিকই জমরা চেষ্টার ত্রুটি করেন নাই ত্রুটি কিছু করেন নাই তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জুড়ে যমরাজ তাকে নেওয়ার জন্য মানে মৃত্যুদূত তাকে নিয়ে যাওয়ার জন্য সব চেষ্টাই করেছে কিন্তু শেষ পর্যন্ত পারে নাই কেবল তার এই মেয়েটির সেবার কারণে এই সেই সাপুরের মেয়ে বিলাসী তাহার বয়স আঠারো কি আঠাশ ঠাহর করিতে পারিলাম না এই যে বিলাসীর সাথে এখন পরিচয় হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয়ের সাথে পরিচয় হয়েছিল এখন বিলাসীর সাথে তার বয়স দেখে বোঝা যায় না আঠারো নাকি আঠাশ মানে তার বয়স কম হতে পারে কিন্তু সেবা করতে করতে তার এই যে জবের সাথে লড়াই করতে করতে মৃত্যুঞ্জয়কে সুস্থ করতে করতে তার বয়স আঠাশ এরকমের বিভ্রান্তি তৈরি হয়েছে কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্র টের পাইলাম বয়স যাই হোক খাটিয়া খাটিয়া রাত জাগিয়া জাগিয়া হা শরীরে আর কিছু নাই ঠিক যেন এখানে একটি চমৎকার উপমা দিয়েছেন আমি এটা এখানে লিখতে ভুলে গিয়েছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক যেন ফুলদানিতে ভিজাইয়া রাখা জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো ফুলদানিতে পানি দিয়ে যে ভিজিয়ে রাখা হয় ফুল সেই ফুলের বাসি ফুলের মতো হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে এতটুকু নাড়াচাড়া করিলে করিতে গেলেই পড়িয়া যাইবে মানে যদি ওই ফুলদানির ফুল একটু স্পর্শ করলেই পড়ে যায় বিলাসীর অবস্থা এই সেবা করতে করতে মৃত্যুঞ্জয়কে সুস্থ করতে করতে তার অবস্থা এরকম হয়েছে সেও যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে হবে মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল কে নেরা মানে এই যে দেখো নার সাথে আমাদের পরিচয় হচ্ছে আগে আমরা বর্ণনাটি শুনেছি আমরা বলেছি গল্পটা যেহেতু আগে আমাদের পড়া তো তোমরা যখন এখানে পৌঁছবে তখন নেরার সাথে পরিচয় হবে বিলা মৃত্যুঞ্জয় জিজ্ঞেস করছে কে মানে তার ঘরে কেউ আসছে সে উপ মানে উপলব্ধি করছে করে জিজ্ঞেস করছে কে নেরা সে সম্মতি জবাব দিয়েছে মাথা মেয়েটা ঘাড় হ্যাট করিয়া দাঁড়াইয়াছিল মৃত্যুঞ্জয় দুই চারিটি কথায় যাহা কহিল তাহার মর্মই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে সজ্জাগত তাহলে দেখো দেড় মাস সময় সে একেবারে বিছানায় পড়া দশ পনেরো দিন অজ্ঞান অচেতন অবস্থায় ছিল এই কয়দিন হলো সে লোক চিনিতে পারিতেছে এবং যদিচ এখনও সে বিছানায় ছাড়িয়ে উঠিতে পারে না কিন্তু আর ভয় নাই মানে শঙ্কা দূর হয়েছে আমরা বলি না যে অসুস্থতা ভালোর দিকে এখন তিনি মুক্ত এই যে মৃত্যুঞ্জয়ের অবস্থাটি হলো হল মুক্ত বিছানা ছেড়ে এখনও উঠতে পারে না ঠিক কিন্তু এখনও একেবারে মানে মরে যাবে না এটা মোটামুটি একটা ধারণা হয়েছে ভয় নাই থাকুক কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম আজও যাহার শয্যা ত্যাগ উঠিবার ক্ষমতা হয় নাই সেই রুগীকেই বনের মধ্যে একাকি যে মেয়েটি বাঁচিবার বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন সে কত বড় গুরুভার একেবারে আজকে এতদিন পঁয়তাল্লিশ দিন এরপরে শেষ পনেরো দিন একেবারে অচৈতন্য অবস্থায় থাকা এর মধ্যে তো সেই মানুষটাকে নিয়ে এতদিন যে সেবা করেছে এই পুরো বাড়িতে একা একা দিনের পর দিন রাত্রির পর রাত্রি তাহার কত সেবা কত শুশ্রূষা কত ধৈর্য কত রাত জাগা সেটা ধারণা করা যায় বিলাসীর সেবাব্রতি যে মানসিকতা ধৈর্য একনিষ্ঠতা সেটা এখানে প্রকাশিত হয়েছে সে কত বড় সাহসের কাজ কিন্তু যে বস্তুটির এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদি সেদিন পাই নাই কিন্তু আরেক দিন পাইয়াছিলাম মানে কি কারণে বিলাসী এরকমের সেবাবৃত্তি হলো এতটা ধৈর্যের পরিচয় দিল মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে তোলার চেষ্টা এটা কারণটা কি সেদিন পাই পরে একদিন পেয়েছিলাম সেটা আমরা গল্পের শেষ দিকে গিয়ে দেখব ফিরিবার সময় মেয়েটি একটা প্রদীপ হাতে লইয়া আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই এইবার আস্তে আস্তে বলিলো কি বলছে এতক্ষণ পর্যন্ত যে বিলাসীর সাথে দেখা হয়েছে কথা হয়েছে সে দেখছে তার যে অভিব্যক্তির বর্ণনা দিয়েছেন এরা কোথাও বিলাসীর কোনো কথা নাই ওই নেড়াকে মৃত্যুঞ্জয় শুধু জিজ্ঞেস করেছেন নেড়া কিনা তো এখন এই যে এগিয়ে দিতে এসে বলছে রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি এতক্ষণে কথা বলছে মানে পুরো প্রাচীর পুরো বাড়ি কিছু দূর এগিয়ে দিয়ে বলছে রাস্তা পর্যন্ত এগিয়ে দেবে কিনা বড় বড় আমগাছের সমস্ত বাগানটা জন্য একটা জমাট অন্ধকারের মতো বন্ধ দিতেছিল পথ দেখা তো দূরের কথা নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না অন্ধকার রাত্রি দেখা যায় উপরে আমগাছের যে ছায়া সেটাতে আরও বেশি গাঢ় অন্ধকার হয়েছে নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না বলিলাম পৌঁছে দিতে হবে না শুধু আলোটা দাও যে কুপি বাতিটা নিয়ে এসেছিলো সেই আলোটা তার কাছে চেয়েছে পৌঁছে দিতে হবে না এটা বলেছে সে প্রদীপটা আমার হাতে দিতেই উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল আস্তে আস্তে সে বলিল একলা যেতে ভয় করবে না তো একটু এগিয়ে দিয়ে আসবো বিলাসী জিজ্ঞেস করছে এই যে প্রদীপটা যখন দিচ্ছে যে একা একা তুমি যাবে তুমি আবার ভয় পাবে না তো এই যে মেয়ে মানুষ পৌঁছে দিতে চাচ্ছে এটা অনেকটা লজ্জার এবং মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো সুতরাং মনে যাই থাক ভীতি আর আতঙ্ক মুখে কিন্তু সেটা স্বীকার করলো না বলছে না প্রদীপটা দিলেই হবে সে পুনরায় কহিল না বলে শুধু না বলল আর কিছুই বলল না তখন শেষ বলছে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও বলছে ঘন জঙ্গল নানান কিছু থাকতে পারে একটু সাবধানে পা ফেলে যেও মানে এই যে কথাটি এই কথাটির মধ্যে এতক্ষণ কেন তাকে সাবধান করছিল এই যে সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠলো এটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো নেরার এবং এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল হয়তো সে নিষেধ শুনিত না সঙ্গেই যাইতো কিন্তু পীড়িত ঞ্জেকে এক ফেলে আসিতে বোধ হয় তাহার শেষ পর্যন্ত মন সরিল না গল্পকার নেরার মুখ দিয়ে বলা যে মৃত্যুঞ্জয়ের প্রতি তার যে দায়িত্ববোধ বোধ অসুস্থ মানুষ কখন কি লাগে হয়তো সে রাস্তা পর্যন্ত এগিয়েই দিত কিন্তু সেটা করলো না কেন যে কোনো মুহূর্তে মৃত্যুঞ্জয়ের দরকার পড়তে পারে সেই জন্য মৃত্যুঞ্জয়কে ফেলে আসতে তার মন চাইল না এখন সেই বাগানটার বর্ণনা যে বাগান ধরে নেরা ফিরে আসছে যে কুড়ি পঁচিশ বিঘার বাগান সুতরাং পথটা কম নয় এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপেই বোধ করি ভয় ভয়ে করিতে হইত কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতে আমার সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পায় বাড়ার সময় পাইলাম না ভয় পাবে কি না কি পায় পড়ে সে চিন্তা করার চেয়ে তো ওই মেয়েটার চিন্তা করতে করতেই তার রাস্তা পার হয়েছে এই আর ভয় পাওয়ার সময় পায় কেবল মনে হইতে লাগিল এই মৃতকল্প রুগী লইয়া থাকা কত কঠিন মৃত্যুঞ্জয় তো কোনো মুহূর্তেই মরিতে পারিত তখন সমস্ত রাত্রি পরের মধ্যে মেয়েটি একা কি কি করিত কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত যে কোনো মুহুর্তে মৃত্যু হতে পারতো সেটা সে কীভাবে কাটাতো এই প্রসঙ্গে অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে না আজকে আমাদের পুরনো গল্প শোনাচ্ছেন পরের মানে ওই মৃত্যুঞ্জয় বিলাসীর সাথে দেখা দেখাওয়া এর পরের একটা ঘটনার কথা বলছেন এক আত্মীয় মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম অন্ধকার রাত্রি বাটিতে ছেলে পুলে চাকর বাকর নাই ঘরের মধ্যে তার বিধবা স্ত্রী আর আমি নেরার নানান ধরনের দুঃসাহসিক অভিজ্ঞতার কথা আমরা পাই তো এখানে সে বলছে তার সদ্যবিধবা এক আত্মীয় আছে তার আত্মীয় মারা গেছে সে ওইখানে উপস্থিত ছিল

যে আমি যদি স্বেচ্ছা সহমরণে যাইতে চাই সরকারের কি তার যে তিলার বাঁচিতে সাত এ একই তাহারা বুঝিবে না তাহাদের ঘরে কি স্ত্রী নাই তাহারা কি পাশান আর এই রাত্রি গ্রামের পাঁচজন যদি নদীর তীরে কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দিত তো পুলিশের লোক জানিবে কি করিয়া মানে ওই মহিলা মরার জন্য উন্মুখ হয়েছে বলছে আমি সহমরণে যেতে চাই লোক সরকারের কি আমাকে রাতের বেলা যদি কেউ সহমরণে দিয়ে দেয় এতে স পুলিশের লোক কীভাবে এমনি কত কি কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই হইবে না নেরা বলছে যে এখানে তার কান্নার যে বিলাপের যে বিভিন্ন কথাবার্তা পুরনো স্মৃতি বা তার যে ইচ্ছা তার যে অসহায়ত্ব তার যে হারানোর যে মানে বর্ণনা সেগুলোর দিতে দিতেই কান্না করে বিলাপের মধ্যেই মহিলা এরকম বিলাপ করছে কিন্তু এটা শুনলে তো আর ন্যাড়ার চলবে না নার তো ওই সৎকারের ব্যবস্থা করতে হবে পাড়ায় খবর দেওয়া যায় অনেক জিনিস জোগাড় চায় কিন্তু আমার যাইবার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন এতক্ষণ যেসব কথা বলছিলেন যেন অস্বাভাবিক আচরণ করছিলেন কিন্তু যখন বাইরে যাবে লোকজনকে খবর দেবে সৎকারের ব্যবস্থা করবে এটার কথা যখন বললো তখনই যেন স্বাভাবিক হয়ে উঠলো চোখ মুছিয়ে বলিলেন ভাই যা হবার সে তো হইয়াছে আর বাইরে গিয়ে কি হইবে রাতটা কাটুক না মানে এই যে দেখো মানে ভয় ভীতিকর যে অবস্থাটি সেটা এখন ফিরে এসেছে স্বাভাবিক বলিলাম অনেক কাজ না গেলেই যে নয় হোক কাজ তুমি বসো মানে তাকে যেতে দিতে চাচ্ছে না বলিলাম বসলে চলবে না একবার খবর দিতেই হবে বলিয়া পা বাড়াইবা মাত্র তিনি চিৎকার করিয়া উঠিলেন ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না নেরা যখন পা বাড়াচ্ছে একটু তখনই সে চিৎকার দিয়ে উঠেছে ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না এই যে মানে মৃত ব্যক্তিকে নিয়ে থাকার যে ভীতি কর পরিবেশ সেই আত্মীয়ের বর্ণনা দিয়ে বলছে যে এখানে বিলাসী যেভাবে সেবা দিয়েছে যে কোনো মুহূর্তে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হতে পারতো কাজেই আবার বসিয়া পড়িতে হলো এই আত্মীয় মৃত্যুতে দেখা গেল বের হয়ে যেতে চেয়েছিল যেতে দিল ওরে বাপলে একলা থাকতে না কান্নাকাটি করছে মহিলা তখন ঘর থেকে বের কারণ তখন যে নি নির্ভয়ে পঁচিশ বছর এক একই ঘর করিয়াছেন তাহার মৃত্যুটা যদি বা সহে তার মৃতদেহটাই অন্ধকার রাত্রে পাঁচ মিনিটের জন্য সহিবে না বুক যদি কিছুতে ফাটে তো সেই মৃত স্বামীর কাছে একলা থাকিলে তাহলে মৃত স্বামীর কাছে একলা থাকলে তার বুক যেন ফাটবে মৃত্যু যেন হবে এরকম একটি অবস্থা কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নয় কিংবা খাঁটি নয় কথা বলাও আমার অভিপ্রায় নহে কিন্তু একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হয়ে গেল তাহাও নহে মানে এখানে তুলনা করছেন শরৎচন্দ্র নেড়ার মুখ দিয়ে আসলে আমরা এই যে বিশ্লেষণগুলো এই বিশ্লেষণগুলো ইঙ্গিত ধর্মিতার কিছুটা ত্রুটি বা কিছুটা লাঘব হয় বিলাসী গল্পের যে ছোট গল্পের বৈশিষ্ট্যের যে সীমাবদ্ধতা সেটা এখানে ফুটে উঠেছে কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জুড়ে অথবা বহুকাল ধরে একসঙ্গে ঘর করিবার অধিকারে এই ভয়টাকে কোনোভাবে মানুষ অতিক্রম করিতে পারে না ইহা আরেকটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী একশো বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় নাই স্বামী স্ত্রী একত্রে বস করে ঠিকই কিন্তু সেই ভালোবাসার যে শক্তিটি সেটা পরস্পর অর্জন করতে পারে না একশো বছর বাস করলেও সেটা বিলাসী মৃত্যুঞ্জয়ের মধ্যে ছিল বিলাসীর মনের মধ্যে ছিল কিন্তু শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসাবি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার ব্যবস্থা আবশ্যক হয় যদি তো হয় হোক কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজেই হাদের দুঃখ গোপনে অস্ত্র বিসর্জন না করিয়া কোনো থাকিতে পারিবে না এই যে প্রেম এই যে ভালোবাসার শক্তি এটা সমাজ সহ্য করে না নিজেরা পায় না বলে কারো মধ্যে যখন দেখে তখন অসামাজিক কথা অভিযোগ এনে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে কিন্তু এটা পাওয়ার জন্যে তাদের মন কাঁদে এরপরে আমরা দেখছি কাহিনীতে আবার ফিরছেন গল্পকার নেরার মুখ দিয়ে প্রায় দুই মাস মৃত্যুঞ্জয়ের খবর লই নাই এই যে দুই মাস সময় তার খবর না নিল এটা নিয়ে অনেকে হয়তো নাক সেটকাতে পারে এটা কেমন কথা একটা মরমর অবস্থায় বন্ধু বা সহপাঠী বা উপকার ভুগির মানে একসময় যার কাছ থেকে উপকার নিয়েছে সেই মানুষটার কাছে দেখেছে কৃতজ্ঞ মানুষ কোথায় এই নেরাও কি অকৃতজ্ঞ এরকম তখন প্রসঙ্গক্রমে পল্লীগ্রামের যে যোগাযোগ ব্যবস্থা সেটার কথা বলেছেন অথবা রেললাইনে রেলগাড়িতে মুখ বাড়ি করে যারা পল্লীগ্রাম দেখে তাদের কথা তিনি হয়তো এমন কথা বলিবেন কিন্তু যারা অত বড় অসুখটা চোখে দেয় তারা হয়তো এসব কথা বলবেন কিন্তু এ শুধু সম্ভব নয় এই হইয়া থাকে মানে সামাজিক যে রীতি তো তখনকার যোগাযোগ ব্যবস্থা মানুষের যে যাতায়াত সেটার বাস্তবতার কথা বলছেন একজনের বিপদে বিপদে পারাসুদ্ধ লোক ঝেকে পড়বে এই যে একটা জনশ্রুতি আছে ইহা সত্য যুগের পল্লীগ্রামে ছিল কি কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না তবে তাহার মরার খবর যখন পাই নাই তখন সে বাঁচিয়া আছে তাহা ঠিক মানে যেহেতু মৃত্যুঞ্জয়ের মৃত্যু সংবাদটি পায় নাই সত্য যুগে হয়তো সেটা ছিল কিনা না সন্দেহ রয়েছে নেরার মানে গল্পকারের এমনি সময় হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গেল গ্রামটা এবার রসা তলে গেল মৃত্যুঞ্জয়ের যে খুরা জ্ঞাতি খুরা সে গ্রামে আবার প্রচারণায় নেমেছে সে বলছে গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল নালতের মৃত্যুর বলিয়া সমাজে আর তাহার মুখ বাইর করিবার জুড় হইল না অকাল কুষ্পাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে মৃত্যুঞ্জয় ওই যে বিলাসী সেই বিলাসীকে বিয়ে করেছে মাস দু এক পরে এই খবর রটে রটাচ্ছে কে খবর পরিবেশন করছে মৃত্যুঞ্জয়ের যে জ্ঞাতি খোড়া এবং নালতের মৃত্যুর মানে কায়েস্তের ঘরের বংশ মানে নালতের বংশের একেবারে চুন কাটা চুনকালি মাখল বংশের মুখে বংশের নাম কাটা গেলো অকাল কুষ্মান্ড বলছে অসময়ের যে কুমড়ো মানে কোনো কাজেই লাগে না যে মৃত্যুঞ্জয়কে এইভাবে গালি দিচ্ছে আর শুধু নিকা হয় তাও না হয় চুলায় যাক তাহার হাতে ভাত পর্যন্ত খাইয়েছে সনাতন ধর্মীয়রা যে ভাত খাওয়া নিচু শ্রেণীর হাতে মানুষের হাতে সদস্যের হাতে সেটাকে অন্ন পাপ বলে ভাত পর্যন্ত খাইতেছে গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয় করলা হরিপুর সমাজে কথা শুনিলে যে ইত্যাদি 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 মানে না নানান কিছু বলছে যে যারা এটা সহ্য করে তার বিচার সালিশ করে না তারা বনে গিয়ে বাস করলেই হয় গ্রামে কেন থাকতে হয় করোলারেরা যদি শুনে হরিপুরের এরা যদি শুনে আমাদের মাথাকে কি আর থাকে আমাদের মুখ কি আর থাকে সব যা তা বলা শুরু করে তখন ছেলে সকলের মুহ একই কথা একই কথা এই যে তার প্রচারণা কাজে দিয়েছে বলছে এ কি এ হইল কি কলি কি সত্যই উল্টাইতে চলিল মানে কলিকাল কি এখন চলে আসছে মানুষকে কি এরকমের অন্যায় অত্যাচারের মধ্যে অন্যায় অনাচারের মধ্যেই থাকতে দেবে ঘোরা বলিয়া বেড়াইতে লাগিলেন এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন তিনি শুধু তামাশা দেখার অপেক্ষায় ছিলেন এ যে মিত্রের বংশের নাম ডুবিয়া যায় গ্রামের যে মুখ পোড়া যায় নইলে কি প্রতিবেশী নয় পাড়া নয় আপন ভাইপু তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না তাহার কি ডাক্তার ডাক্তারবৈদ্য দেখাইবার ক্ষমতা নাই তবে কেন যে করেন নাই এখন দেখুক সবাই মানে নিজের দায়িত্ব পালন না করে অন্য কেউ কিছু করলে যখন সেটার সমালোচনা কিভাবে করে নিজের যে অযোগ্যতা নিজের দক্ষতা সেটা ঢাকার জন্যে মানুষ কিভাবে অন্যের যে ছোট্ট যে ত্রুটিটা বা যেটা ত্রুটি নয় সেটাকে ত্রুটির মতো করে পরিবেশন করার যে চেষ্টা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খোরা খুব ভালোভাবেই করছে বলছে যে আমি এটা করতে পারতাম কিন্তু কেন করিনি এখন গ্রামের মানুষ দেখুক এই যে মৃত্যুর বংশের নাম ডুবে যায় গ্রামের যে মুখ করে তখন আমরা লোকের মুখ লোক গ্রামের লোক মিলিয়ে যে কাজটা করিলাম তাহা মনে করিলে আজও আমি লজ্জায় মাথা কাটা যায় খোঁড়া চলে নালতের মৃত্যুর বংশের অভিভাবক হয়ে মানে সেই কায়স্তের বংশ নালতের মৃত্যুর বংশের অভিভাবক হয়ে চলছে আর আমরা দশ বারোজন জন এলাম গ্রামের বদন হয় এই জন্য গ্রামের মুখ যে পুরা যাচ্ছে গ্রামে যে ওই বদনাম রোটে যাচ্ছে সেই মুখটা রক্ষা করার জন্য মৃত্যুঞ্জয়ের পুরো বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে যখন এই দশ বারো জন সহ জ্ঞাতি খোরা গিয়ে উপস্থিত হয়েছে তখন সন্ধ্যা মেয়েটি ভাঙা দরজা ভাঙা বারান্দায় একধারে রুটি গড়িতে আমরা মৃত্যুঞ্জয়ের জন্যে রুটি তৈরি করছে অকস্মাৎ লাঠি সুতা হাতে এতগুলো লোককে উঠানোর উপরে দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল খুরা ঘরের মধ্যে উঁকি বাড়িয়া দেখিল মৃত্যুঞ্জয় শুইয়া আছে চট করিয়া শিকলটা টানিয়া দিল যদি মৃত্যুঞ্জয় আবার উঠে আসে বিলাসীকে যখন ধমক টমক দেবে মারবে সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ করিলেন মানে বলা বাহুল্য মানে নীল হয়ে আছে ভয়ে যে এতগুলো লোক হঠাৎ করে সন্ধ্যাবেলা কেন এসছে বলা বাহুল্য জগতের কোনো খোঁড়া কোনো কালে কোনো ভাইপুর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করেন মানে গালিগালাজ যে করছে এমনই যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না সে বলে বসলো চোখ তুলে বলল কী বলছে বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়াছে জানো মানে সে প্রতিবাদটি করে বসলো খুঁড়া বলিলেন তবে মানে বলে আরও গালি তবে বলে তার উপর হামলে পড়লো দশ বারো জন বীর দর দিয়ে তার ঘাড়ে পড়িল কেউ ধরিল চুলের বুটি কেউ ধরিল কান কেউ ধরিল হাত দুটো এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না এই ধরি মরি মানে কিল খুশির ভঙ্গি করছে দূর থেকে কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও লজ্জা হইবে এই যে নারায়ণের কর্তৃপক্ষ সেই কৃষ্ণ মহাভারতের যে কুরুক্ষেত্রে যুদ্ধ সেটার ক্ষেত্রে আমরা কৃষ্ণের উপর আক্রমণ হয়েছে যখন সকল রাজার তখনও নারায়ণ চুপ করে থেকেছে সেই নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে নেরার মুখ দিয়ে গল্পকার বলিয়েছেন। এখানে একটা অবান্তর কথা আর শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষের মধ্যে একটা কুসংস্কার আছে স্ত্রীলুক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নেয় আবার একটা কি কথা সনাতন হিন্দু কুসংস্কার মানে না এই যে এটাও সনাতন ধর্মীয়দের কুসংস্কার অন্ধতার প্রতি বিদ্রুপ করে বলেছেন তারা কুসংস্কারের মধ্যে আচ্ছন্ন থাকে সেটাই বলছেন যে কুসংস্কার মানে না আমরা বলি গায়েরই যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিয়ে পারা তুলিতে পারা যায় সে নরনারী যেই হোক না কেন মানে শরৎচন্দ্রের দৃষ্টিভঙ্গি সমাজ দর্শন দেখো কীরকম তিনি সমাজকে দেখেছেন সমাজে এরকম ব্যাপার যে দুর্বল সে নর হোক আর নারী হোক তার উপরই আক্রমণ করা যায় মানে সবল বরাবরই দুর্বলের উপর আক্রমণ করে অনাচার করে প্রথমে মেয়েটি সেই একবার আর্তনাদ করিয়ে উঠেছিল তারপরে একেবারে চুপ কারণ সে বুঝতে পেরেছে এখানে কথা বলে কোনো লাভ হবে না কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহির করিয়া লইয়া আসিবার জন্য টেনে হিঁচড়ে চললাম তখন মিনতি করিয়া বলিতে লাগিল বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না দেখো ও বিলাসী মৃত্যুঞ্জয়ের প্রতি কতটা দরদ কতটা দায়িত্বশীল কতটা ভালোবাসার প্রকাশ এখানে দেখিয়েছে যে আমাকে নিয়ে যাও যাও কিন্তু আমি রুটিটা ঘরে দিয়ে আসি রুগা মানুষ খেতে পাবে না ওই যে দরজা আটকানো সে তো না খেয়ে ওইখানে অনেক কষ্ট পাবে আমাকে একটি জন্য ছেড়ে দাও আর মৃত্যুঞ্জয় ওইদিকে রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা করতে করছে দ্বারে পদাঘাত করছে এবং শ্রাব্য শ্রাব্য বহুবিধ ভাষায় গালিগালাজ করছে কিন্তু আমরা তার তিলার্ধ বিচলিত হইলাম না স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতারে সহ্য করিয়া তাকে টানিয়া লইয়া চলিলাম মানে ওই যে মেয়েকে এখানে থাকতে দেওয়া যায় বের করে নিয়ে যেতে হবে চলিলাম বলিতেছি কেন না আমিও বরাবরই সঙ্গে ছিলাম কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল আমি তার গায়ে হাত দিতে পারি নাই বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহিরে করাই উচিত বটে কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও বুঝিতে মনে করিতে পারিলাম না কিন্তু আবার কথা থাক মানে নেরা নিজের পারে নাই নিজে মারতে পারে নাই সেটার জন্য তার যে দরদ হচ্ছিল এটা করা যে অন্যায় হচ্ছে এই মেয়ে হয়তো অন্যায় করেছে কিন্তু তাকে এখান থেকে বের করা আরও অন্যায় হচ্ছে সেই ভাবনা তার মাথার কাজ করছে এখন নিজের কথা বা দিয়ে গল্পের মধ্যে যাচ্ছে আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব এই যে মানুষের নিষ্ঠুরতা নির্দয়তা বিলাসীর এই যে অপরাধের শাস্তির প্রয়োগে তারা যে এরকম নির্দয়তার পরিচয় দিয়েছে তো এই কথা শুনে পাঠকরা যদি আবার মনে করে যে পল্লীগ্রামে দরদ নাই মানুষের উদার না মানুষ সেজন্য একটা প্রসঙ্গ এখানে এনেছেন বলছেন যে বরঞ্চ বড় লোক হইলে আমরা এমন উদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন যে বড়ো লোকদের ক্ষেত্রে ধনী মানুষদের ক্ষেত্রে আমরা অনেক বেশি উদারতার প্রকাশ করি শুনলে আপনারা অবাক হবেন এই মৃত্যুঞ্জয়টা যদি না তাহার হাতে ভাত খাই আমার জন্য অপরাধ করিত তাহা হইলে তো আমাদের এত রাগ হইতো না আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা এত একটা হাসিয়া উড়াইবার কথা কিন্তু কাল কাল করিল যে ওই ভাত খাইয়া বিয়ে হয়ে যাক হোক কিন্তু ওই যে ভাত খেয়েছে অন্নপাপ করেছে হোক সে আড়াই মাসের রুগী হোক সে শয্যাশায়ী কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয় সন্দেশ নয় পাঠার মাংস নয় ভাত খাওয়া যে পাপ। মানে এই যে দেখো তখনকার সময়ের যে বিশ্বাস বা সামাজিক যে রীতি ভাত খাওয়া যে পাপ সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না তা নইলে পল্লীগাঁয়ের লোক সংকীর্ণ চিত্ত নয় চার ক্রোশ বিদ্যা যাদের পেটে এক সময় তারাই তো গ্রাম রক্ষার সমাজের মাথা হয় দেবী বিনা পানির পরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া এখানেও গল্পকার বিদ্রুপের আশ্রয় নিয়েছেন ব্যঙ্গ করেছেন এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্র বধু কাশি থেকে যখন ফিরেছে গ্রামে নিন্দুকেরা কানাকানি করছে অর্ধেক সম্পত্তি ওই বিধবার পাছে তাহা বেহাত হয় এজন্যে তাকে ছোটবাবু গিয়ে ঔদার্য দেখে ফিরিয়ে এনেছে বারোয়ারি পূজা বাবদ এবং এই যে ফিরিয়ে এনেছে এসব কথা যখন গ্রামে প্রচার তখন সে কি করেছে ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ দুই শত টাকা দান করেছে পাঁচখানা গ্রামের ব্রাহ্মণদের সদক্ষিণা দিয়ে উত্তম ফলাহারের পর প্রত্যেক সদ্ব্রাহ্মণের হাতে একটা করিয়ে কাঁসার গ্যালাস দিয়ে বিদায় করেছে এবং তখন ধন্য ধন্য পরিয়া গেল এমনকি পথে আসিতে অনেকেই দেশের এবং দশের কল্যাণের নিমিত্তে কল্যাণ কামনা করিতে করিতে লাগিলেন এমন সব যারা বড় লোক তাদের বাড়িতে মাসে বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদ অনুষ্ঠানের আয়োজন হয় না কেন তাহলে দেখো এখানে কাশিতে গিয়ে যেটা পতিতালয় বা খারাপ জায়গা মেয়েরা যেখানে গিয়ে তার চরিত্র মানে বিধবা হয়েছে অকাল বৈধব্য যন্ত্রণা থেকে মুক্তির জন্যে সে অন্যায় অনাচার করেছে সেটাও সমাজের মানুষ মেনে যায় যখন খাবার দাবার দেয় উপহার উপ মানুষকে মানে কিন্তু সে কিন্তু যাক মহত্বের কাহিনী আমাদের অনেক আছে যুগে যুগে সঞ্চিত হইয়া যায় প্রতি প্রত্যেক পল্লীবাসীর ঘরে ইস্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে দেখবে ভারতবর্ষ থেকে আমাদের বাংলাদেশের অবস্থান অনেক দক্ষিণে সে দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি চরিত্রেই বলো ধর্মেই বলো সমাজেই বলো আর বিদ্যাতেই বলো শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যায় আমরা দেখছি নারার মুখ দিয়ে শরৎচন্দ্র এই ইংরেজদের প্রতি মানুষের যে আনুগত্য বা তাদের যে ধর্মের যে সংকীর্ণতা নিজেদের ধর্মের যে নিষ্ঠুরতা সেই বিষয়গুলো এখানে চিত্রিত করার চেষ্টা করেছেন এবং ইংরেজদের ওই যে সংস্কার অন্ধতা সেটার জন্য বা কুসংস্কার যেটা সেটার জন্য ওই যে দুর্বলদের উপর মারা যায় না মেয়েরা অবলা জাতি সেসব কথার প্রতি তাদের যে মানে রাগ বা গালিগালাজ বা ধমক ধমক সেগুলোর সমালোচনা করা সেটার মধ্যেই যেন দেশ উদ্ধার হবে এই জায়গাটিতে আজকে আমরা থামতে চাচ্ছি আগামী দিন এরপরে কি হলো এই যে বিলাসী মৃত্যুঞ্জয় বিলাসীকে চুলের মুঠি ধরে গ্রামের বাইরে নিয়ে গেল তারপরে কি বিলাসীর সাথে মৃত্যুঞ্জয়ের আবার দেখা হয়েছে মৃত্যুঞ্জয় কি খুঁজে বের করেছে বিলাসীকে ওই যে শিকল আটকে দিয়েছিল সেই শিকল কি খুলতে পেরেছে মৃত্যুঞ্জয় নাকি মৃত্যুঞ্জয় ওইখানেই আটকা পড়ে আছে বিলাসীকে যে গ্রামের বাইরে বের করেছিল সে কি আবার সেই পুরো বাড়িতে ফিরে এসেছে গ্রামের মানুষদের চোখ ফাঁকি দিয়ে অথবা তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেটা কি সেটা আমরা আজকে নয় আগামী ক্লাসে জানবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো নিরাপদ থাকো সুস্থ থাকো এবং করোনা থেকে নিজেদের মুক্ত রাখার জন্যে স্বাস্থ্যবিধি মেনে চলো সে আহ্বান জানিয়ে সবার জন্যে শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ